Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today is Saturday. I am yours akhigallery. তোমাদের কাছে সাথে আজকে একটা চমৎকার ভিডিও শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছো আমাদের দেশের চিত্রনায়িকা মৌসুমি এন্ড নতুন নায়ক সজীব আহমেদ দে আর লিভ ইন আমেরিকা। তারা একসাথে যে শুটিং করেছেন গতকালকে সেটাও তোমাদের সাথে আমি একটু ভিডিও দিব। তার আগে আমি একটু দেখিয়ে দিলাম নতুন নায়ক সজীব আহমেদ এবং আমাদের জনপ্রিয় নায়িকা মৌসুমি, তাদের একটু দেখিয়ে দিলাম। সেই সাথে আমার সাথে সজীবের ভিডিও আছে গতকালকে করা, ছোট্ট হলো, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। আছে হাসান মাহমুদ ভাইয়ের সাথে ভিডিও করা, যিনি একাধারে অনেক গুণী একজন মানুষ, তোমরা গত পর্বে জেনেছিলে। আজকেও আমার সাথে, আমি ওনার সাথে নিজে ভিডিওটা সরাসরি করেছি, আমি থেকেছি ভিডিওতে, তোমরা ভিডিওটা দেখতে ভুল করবে না, ওকে। আর এখানে একটি কথা না বললেই নয়, আমি যেই স্টোরটিতে দাঁড়িয়ে ভিডিওটি করেছিলাম, স্মার্ট ক্যাফে হিলসাইডে জ্যামাইকার, সেখানে দাঁড়িয়ে ভিডিওটি করেছিলাম। সেটা হচ্ছে ভ্যারাইটিস পিঠা, বিভিন্ন রকম নানান স্বাদের খাবার, বাঙালি দোকান, বাঙালির এই পরিবেশন পরিচালনা করেন। দোকানটির মালিক হচ্ছেন যিনি, তার নাম হচ্ছে সোহেল। আমি দোকানটি নিয়ে ভিডিও করেছি, সেটা তোমরা পাবে, অ্যাড্রেস সহ পাবে। তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে, তোমরা সেই দোকানটিতে যাবে এবং তোমরা ওখানে গেলে খাবার দাবার দেখলে এবং খাওয়ার পরে আমি মোটামুটি শিওর হয়ে বলতে পারবো তোমাদেরকে আবার যেতে হবে, ওকে। আমি ভিডিও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু টু অল গাইজ। আমাদের হাসান জাহাঙ্গীর ভাইয়াকে আমি আজকে আবার নিয়ে এসেছি, দেখো, এবং সাথে দেখো কাকে দেখতে পাচ্ছ, তোমাদের প্রিয় আকি গ্যালারি সিস্টারকে দেখতে পাচ্ছ। আর হাসান জাহাঙ্গীর ভাই, যার গুণের কথা আসলে আমি সেদিন বলেছিলাম, আমরা যতটাই বলবো আমি মনে করি কম বলা হবে। আর এখন আমরা ভাইয়ার মুখে কিছু কথা শুনবো, তিনি আজ বা কাল হয়তো লন্ডনে চলে যাচ্ছেন, আর তিনি মূলত ভিজিট করতে পছন্দ করেন বিভিন্ন দেশ, এটা হয়তো তার হবি। তাহলে তার মুখ থেকে তুমি শুনে নাও। আসসালামু আলাইকুম, আমি হাসান জাহাঙ্গীর, আমি অভিনয় করি নাটকের সাথে, জীবনের সাথে আছি। আমেরিকাতে আসা হয় প্রতি বছর, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আসে, এবারও আসলাম। তবে আমি যে দেশে যাই নাটক করি, পাশাপাশি বিজ্ঞাপন করি, টিভিসি যেটা বলে, যেমন আমেরিকাতে TVN24-এ আমার একটা বিজ্ঞাপন যাচ্ছে অনেকদিন যাবত, খলিল বিরিয়ানি। আমার কোয়ার্টার ছিল শাহনুর, তারপর হালাল ফ্রেশ, বেশ কয়েকটা বিজ্ঞাপন চলছে। এবার আবার বানালাম আবুল হায়াতকে, সাহেবকে নিয়ে, আমার প্রিয় মানুষ, উনি হচ্ছে গোল্ডেন ইজ হোম কেয়ারের বিজ্ঞাপন করলাম, পাশাপাশি নায়িকা মৌসুমি আর আমি একটা কাজ করলাম। এই প্রথম মৌসুমের সাথে আমার, মৌসুমির হিরো হিসাবে আমি কাজ করলাম। এর আগে আমার সাথে অনেক নাটক দিয়েছিল, আমার কোয়ার্টার ছিল কপি, শখ, মেহাজাবিন, বাদন, ওরকম সবাই তো প্রায় অনেক নাটক আছে। হাসান জাহাঙ্গীর বিডি ড্রামা দিয়ে সার্চ দিলে আপনারা ইয়েতে পাবেন, অনেক শত শত হাজার হাজার বলা চলে, কারণ আমার একটা সিরিয়াল 500-1000 পর্বে, এরকম 26টা সিরিয়াল আমি করেছি, 500-এর উপর সিঙ্গেল নাটক, বিজ্ঞাপন করেছি 200-এর উপরে। সো অনেক নাটক আছে, নাম দিয়ে সার্চ দিলে চলে আসে। আর আপুর কথা কি বলবো, খুব গুণী মানুষ, আমার প্রিয় মানুষ। Mami Zan, I'm on a dummy. Hello everyone, I am Aki Gallery, I know you know that. আমি কোন একটু আগে হাসান জাহাঙ্গীর ভাইয়া সাক্ষাৎকার নিয়েছি ছোট্ট করে, জানে জানে পশ্চিম ভারতের দিয়া সবসময় বোধ হয় হাসান জাহাঙ্গীর ভাই। ও আচ্ছা, এটা দেখছো, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলছি। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সে আছে, আমি একটু ভালো করে জানতাম না। ভাইয়ের নাম হচ্ছে বাংলাদেশি, আমাদের বাংলাদেশের অহংকার। তাহলে সত্যি ভাই তুমি কিছু বলে দেখছো, বৃষ্টিগত ব্যক্তিগত কষ্ট করে এই যে এখন আসছে, বাসায় যাবে, বাংলাদেশ করবে, করতেছে আমাদের ভাই, বাইরে যদি
আমি ওরে বলছি যে তুমি এখানে আসতে সবাই আসবে, দেখো এখানে আসলে ধরে রাখবা না কোনো কিছুতে সাক্ষাৎকার পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার। উনি আমার মতো সাধারণ মানুষকে উনি দিয়েছেন এবং তার আমি তোমাদের সাথে আমি আছি এখন নিউ ইয়র্কের জ্যামাইকা ইস সাইডে একটা বাঙালি স্টোরে। এখানে আমার ছোট একটা বোন আর আমি নাম করতে বলে থাকি সাদিয়া, ওর নাম সাদিয়া, ওখানে পড়াশোনা করে। সবাই ওর জন্য দোয়া করে দিবা, ওকে?